আমরা একটা দর্শকের প্রশ্ন করছি, সাইদুল মাহমুদ প্রশ্ন করেছেন, আমি খুব দ্বিধান্বিত, দ্বিধাদ্বন্দ্বে ভুগি, যে কাজ করব সেটা নিয়ে খুব চিন্তায় থাকি, করব কি করব না, যাব কি যাব না ইত্যাদি নিয়ে চিন্তায় থাকি, কি করলে আমি আমার লক্ষণ ঠিক রাখতে পারবো? হ্যাঁ, ধন্যবাদ। ওনার যে প্রশ্নটা রয়েছে, এটা দুটো কারণ হতে পারে। একটি হচ্ছে ছোটবেলা থেকে তিনি যদি সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার প্র্যাকটিসটা না করেন, ছোটবেলা থেকে তার সকল সিদ্ধান্ত যদি মা বাবা অভিভাবকরা নিয়ে দেয়, তখন কিন্তু উনি পরিণত বয়সেও কোনো ছোটখাটো সিদ্ধান্ত নিতে পারবেন না। আমরা বলি, ছোটবেলায় যারা ছোট ছোট সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তারা কিন্তু বড় হয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে না। এক্ষেত্রে সিদ্ধান্ত নিতে এক ধরনের তাদের ভিতরে দ্বিধা কাজ করে। আরেকটি হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বলে একটি রোগ রয়েছে, সেই রোগীদের ক্ষেত্রেও কিন্তু যে কোনো কিছু করতে গেলে একটি দ্বিধা তৈরি হতে পারে। সেলফ কনফিডেন্স যদি কম থাকে, আত্মবিশ্বাস যখন কমে যাবে, সেলফ ইস্টিম যখন কমে যাবে, তখন কিন্তু মানুষের এই এই দ্বিধার বিষয়টি প্রকট হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে আমরা ওনাকে বলবো, উনি যেন নিকটস্থ কোনো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের শরণাপন্ন হন, সাইকিয়াট্রিস্ট সাইকোলজিস্ট এদের শরণাপন্ন হন, এবং প্রয়োজনে তিনি যদি কাউন্সিলিং সাইকোথেরাপি গ্রহণ করেন, এবং যদি মনে হয় যেন তার কোনো ওষুধ লাগবে, তখন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি ওষুধ গ্রহণ করেন, তাহলে উনি ওনার এই অবস্থা থেকে নিশ্চয়ই কাটিয়ে উঠতে পারেন।